সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে দিনাজপুরের আমবাড়িহাটে। আমবাড়িহাট থেকে আমি আপনাদেরকে আজকে দেখাবো সামনে কুরবানি উপলক্ষে যে সমস্ত সারগরুগুলি কেনাবেচা চলছে, সেই সমস্ত সারগরুর দাম এবং বয়স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো দর্শক চলুন আমরা দেখি। তো আমরা সামনে দেখতে পাচ্ছি একটি সাইওয়াল সারগরু নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের এই হাটের পরিচিত মুখ। সচরাচর এই হাটে কিন্তু উনি সর্বশ্রেষ্ঠ বড় বড় সারগরুগুলি কিন্তু উনি নিয়ে আসেন আমাদের আলী ভাই। তা আমরা কথা বলবো আলী ভাইয়ের সঙ্গে। আলী ভাই কেমন আছেন? আলী ভাই কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? বাম্পার ভাই। বাম্পার কেনা বেচা খুব ভালো হয়েছে? আচ্ছা দাম কেমন? আমদানি বেশি, আমদানি তো বেশি দেখতে পাচ্ছি আমরা। দেখুন দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আলী ভাইয়ের গরু। আলী ভাই কিন্তু আজকে অনেকগুলো গরু আনছিলেন। আলী ভাই কটা আনছিলেন আজকে? নটার মধ্যে এখন এই দুটা আছে, এই দুটা বেজলে শেষ। তো দর্শক দেখলেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আলী ভাই ভালো মানের গরু নিয়ে আসেন। বিধায় কিন্তু আলী ভাইয়ের গরু হাটের শুরুতেই কিন্তু কেনা বেচা কমপ্লিট হয়ে যায়। তো আমরা শুনবো এই সার গরুগুলির দাম এবং ওজন সম্পর্কে জানবো আলী ভাইয়ের কাছ থেকে। আলী ভাই এলে কয় দাঁত করে বয়স? দুই দাঁত করে বয়স। আচ্ছা এই দুইটার ওজন কীরকম হবে আলী ভাই? ওজন কীরকম করে হবে? দশের উপরে। দুইটা দশ মনের উপরে হবে। তো দাম চাচ্ছেন কীরকম? দুই লাখ বিশ চাইছেন। দামটা একটু বেশি চাইছেন নাকি? দামটা একটু বেশি চাইছেন? আচ্ছা আচ্ছা, কাস্টমাররা কত বলে? কাস্টমার কত বলে? কাস্টমার দুই ভাঙে বলতেছে। তা আপনি কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন? লাস্ট কত হলে ছাড়বেন? দুই পার হলেই দিবেন। দর্শক শুনলেন, দুই লক্ষ টাকা পার হলেই, এই যে দেখুন অনেক অনেক তেজি এক জোড়া সাইওয়াল সারগরু আজকে উনি আমবাড়িহাটে বিক্রি করবেন। তো দর্শক আমরা আরও দেখব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এক মুরব্বী এটি সাইওয়াল সারগরু নিয়ে দাঁড়িয়ে আছেন অনেক বড় আকৃতির। এটার ওজন সম্পর্কে এবং নাম সম্পর্কে শুনি। মুরব্বীটা কয় দাঁত হয়েছে? মুরব্বী কয় দাঁত? দুই দাঁত। ওজন কীরকম আসবে মুরব্বী? ছয় মন হবে না? হবে ছয় মন? ছয় মনের কম হবে? হ্যাঁ সাড়ে পাঁচ মন থেকে পাঁচ মন হবে আর কি। দাম যাচ্ছেন কত? দাম যাচ্ছেন কত? একশো পঁয়ত্রিশ। কাস্টমাররা কত বলে? পনেরো থেকে শুরু করছে। তা লাস্ট কত হলে বেচবেন আপনি? এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই মুরব্বী, এই সাইওয়াল সারগরুটি, দুই দাঁতের সারগরুটি আজকে আমবাড়িহাটে বিক্রি করে দেবেন। আজকে বাজার কি যেটা বেশি মনে হচ্ছে নাকি না কম? বাজার কি বেশি? কম বাজার কম। তো দর্শক শুনলেন, ওনারা কিন্তু বলতেছে বাজার কম, কিন্তু আমরা যে ঘুরি সচরাচর গরু প্রতি কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা আছে কিন্তু বেশি মনে হচ্ছে। তো দর্শক আমরা আরও দেখব। এই দেখতে পাচ্ছেন একটি সাইওয়াল সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। বাইরে কয় দাঁত বয়স হয়েছে? দাঁতে নাই। আচ্ছা এর ওজন কীরকম আসবে? পাঁচ মন। দাম চাচ্ছেন কত? একশো তিরিশ চাচ্ছেন চাওয়া দাম। কাস্টমাররা কত বলে? নব্বই পঁচানব্বই। তো কাস্টমাররা মানে কোথা গরু হিসাবে কাস্টমাররা দাম মোটামুটি ঠিক মানে ঠিকই বলেছে। তা আপনি কত হলে ছাড়বেন? একশো পনেরো। একশো পনেরো হলে ছাড়বেন? তো দর্শক শুনলেন, একশো পনেরো হলে উনি এই সাইওয়াল সারগরুটি আজকে আমবাড়িহাটে বিক্রি করবেন। তো আমরা দেখবো আরও দর্শক। এই দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি বড় আকৃতির সাইওয়াল সার। বাড়িটা কয় দাঁত? দুই দাঁত। তো ওজন কীরকম আসবে? ওজনটা কীরকম আসবে? পাঁচ মন।
কম বেশি আর কি, পাঁচ হাজার একটু কম হবে। তো দাম চাচ্ছেন কত? ১১৫ চাচ্ছেন। কাস্টমাররা কত বলে? ৮৫ ভাঙতে বলতেছে। তা আপনি কি ভাঙবেন? ৯৫ হলে দিবেন। দর্শক শুনলেন যে এই পাঁচ মন ওজনের সাইওয়াল শালগুড়ি উনি আজকে ৯৫,০০০ টাকা হলে আমবাড়ি হাট থেকে বিক্রি করে দিবেন। তো দর্শক আমরা আরও দেখব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি দেশাল শাল, দেশাল সাইওয়াল এবং দেশি মিক্সড। এটা কয় দাঁত বয়স ভাই? দুই দাঁত। এটা ওজন কিরকম আসবে? পাঁচ মন। দাম যাচ্ছেন কত? ১২০। কাস্টমার কত বলে? ৯০। আপনি কত হলে ছাড়বেন লাস্ট? ৯৫ হলে বিক্রি করবেন? দর্শক শুনলেন, এই যে পাঁচ মন ওজনের, পাঁচ মন হবে এটি শালগুড়ি, দেশার শালগুড়ি, উনি ৯৫,০০০ টাকা হলে আজকে আমবাড়ি হাট থেকে বিক্রি করে দিবেন। তো দর্শক আমরা আরও দেখব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক বড় আকৃতির একটি সাইওয়াল, সাইওয়াল শাল নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই। এটা কয় দাঁত বয়স হয়েছে? দুই দাঁত বয়স। ওজন কিরকম আসবে? সাত মন হবে না, ছয় মন হবে, ছয় মন হবে। আচ্ছা দাঁত ছয় মন। তো দাম চাচ্ছেন কত? দামটা আছে ১৫৫। ১৫৫। তো কাস্টমাররা কত বলে? ৩০-৩৫ বলছে। তো আপনি কত হলে ছাড়বেন? ৪৫ হলে ছাড়বেন। দর্শক শুনলেন, ১৪৫,০০০ টাকা হলে উনি এই সাইওয়াল শালগুড়ি আজকে আমবাড়ি হাট থেকে বিক্রি করে দিবেন। তো দর্শক আমরা আরও দেখব। দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় আকৃতির একটি সাইওয়াল, সাইওয়াল, হ্যাঁ সাইওয়ালই আমরা শুনবো মুরব্বীর কাছ থেকে। মুরব্বী আসসালামু আলাইকুম। কটা আনছিলেন বাবা আজকে? একটা আনছেন। আচ্ছা আচ্ছা, বাজার কেমন মনে হচ্ছে দামটা? বাজার মানুষ ৬০-৬৫ করতেছে। না না, দাম কেমন মনে হচ্ছে আজকে বাজার, সাড়ের বাজার কেমন? খুব ভালো নয়, খুব খারাপও নয়। মোটামুটি কিনতে কেনা বেচা হচ্ছে? হচ্ছে। তো দর্শক শুনলেন যে খুব বেশিও না, খুব কমও না, মোটামুটি সামঞ্জস্যের মধ্যে বাজারটা আছে। তো এটা কয় দাঁত বয়স হচ্ছে? দু দাঁত। দুই দাঁত বয়স। আচ্ছা, এটা ওজন কীরকম আসতে পারে মুরব্বী আইডিয়া? ৯ মনের মতো। ৯ মন আসবে না মুরব্বী, ৮ মন আসতে পারে। ধরেন ৮ মন, অনুমান যেহেতু এটা ৮ মন আসবে। আমরা সবসময় ভিডিও করি, যার জন্য আমরা কিছুটা হলেও আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তো আপনি দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি ২০০। ২০০? দামটা তো বেশি চাইলেন না? বেশি চাই নাই, ২০০ চাওয়াই লাগে। ৮ মন যদি আপনার হিসাবে ধরি, ৮ × ১৬ ১৬০,০০০ টাকা হয়। সেখানে আপনি ২০০ চাইছেন? আচ্ছা, আপনি কাস্টমাররা কত বলছে? ৬৫ করছে। ৬৫ বলছে। আপনি লাস্ট কত হলে ছাড়বেন? ৭০-৭১-৭২। ৭০-এর উপরে হলে আপনি বিক্রি করবেন? দর্শক শুনলেন, ১৭,৭০,০০০ টাকার উপরে হলে এই সাইওয়াল শালগুড়ি, ৮ মন ওজনের শালগুড়ি উনি আজকে আমবাড়ি হাট থেকে বিক্রি করে দেবেন। তো দর্শক আজকে আমরা আমবাড়ি হাট থেকে বিদায় নিব। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। দর্শক আসসালামু আলাইকুম।